বন্ধুরা, একটি নতুন কেস দেখাচ্ছি, আলসারেটিভ কোলাইটিস। পায়খানার সাথে, স্টুলের সাথে রক্ত পড়ে, শরীর আস্তে আস্তে ক্ষীণ হতে থাকে। একটি পেশেন্ট উত্তরবঙ্গ থেকে আসে, ইনি আলসারেটিভ কোলাইটিসে ভুগছিলেন। বাকিটা ওনার মুখ থেকে শোনা যাক। আচ্ছা বলো, তোমার হিস্ট্রিটা একটু সংক্ষেপে বলো, ডাক্তারদের দেখাবো। স্যার, আমার এই আলসারেটিভ কোলাইটিস হয়েছিল, আমি স্থানীয় বহু হসপিটালে চিকিৎসা করার পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ট্রিটমেন্ট নেই, সেখানেও পুরোপুরি সুস্থ উঠতে না পেরে আমি ভ্যালোরে যাই, ভ্যালোর থেকেও রিটার্ন আসি। ভ্যালোরে আমাকে সঠিক চিকিৎসা করে সুস্থ করতে পারিনি। পরে আমার এইখানে কলকাতায় হোমিও ডাক্তার রবীন বর্মনের আওতায় আমি এখন ট্রিটমেন্ট করি, খুবই সুস্থ আছি। পাঁচ বছর ধরে ট্রিটমেন্ট করার পর আমি এখন পুরোপুরি সুস্থ হয়েই জীবনযাপন করতেছি। হোমিওপ্যাথির প্রতি তোমার আস্থা বেড়ে গেছে? হোমিওপ্যাথিক পুরো আমি চাচ্ছি যে হোমিওপ্যাথিক প্রত্যেকে সকলেই হোমিওপ্যাথিক ব্যবহার করে নিজের জীবনকে সুস্থ সাফল্য করে বেঁচে থাকুন। আচ্ছা, ওই সময় তোমার অনেক ওয়েট লস হয়ে গিয়েছিল, ওয়েট প্রথমে 70 কেজি ছিল, হ্যাঁ 55-তে নেমে গিয়েছিল। সে সময় আমার ওজন 55 হয়ে গেছিল এবং হিমোগ্লোবিন 8-এর নিচে এসে গেছিল। আমি অসুস্থতা বলতে বিছানায় সহ্যগত ছিলাম। এখন ওজন আবার নরমাল হয়ে গেছে, 70 হয়ে গেছে, 70 হয়ে গেছে, আমার হিমোগ্লোবিনও পুরোপুরি ফিরে এসেছে। আমি এখন সুন্দরভাবে, এটা আমি ডাক্তারদের দেখাবো। ওজন তুললাম, তোমাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।